জানি বিশ্বরূপ ডে উইথ মি, আমি মধুমিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আর এই ভিডিওটা একদম অন্যরকম। এই ভিডিওটা হচ্ছে জেনিত নার্সিং হোম নিয়ে, যেটা কিনা হচ্ছে কেবিন ট্যুর করাবো তোমাদের। আমি জেনিতে যখন ওটির আগে মানে অ্যাডমিট হব, তো আমার জেনিতের কেবিন কেমন হবে সেটা নিয়ে কোনো আইডিয়া ছিল না, এবং বিশ্ব এতবার জেনিতে মিট করতে যায় ডক্টরের সঙ্গে ওরও কোনো জানায়নি। তো আমি জন্য ইউটিউবে প্রচুর ভিডিও সার্চ করেছিলাম, কিন্তু একটা ভিডিও পাইনি। হ্যাঁ, পাইনি বলাটা ভুল হবে, একটা দুটো ভিডিও পেয়েছিলাম, যেটা কিনা জেনিত নার্সিং হোমটা কেমন সেরকম, কিন্তু কেবিনটা কীরকম হবে সেইটা কিন্তু আমি পাইনি। আর আমি যেহেতু ভীতু, আর এই ফার্স্ট টাইম আমি বাড়ির লোককে যারা সবাইকে যারা নার্সিং হোমে থাকবো, মানে আমার ভীষণ ভয়ের একটা মানে সিচুয়েশন ছিল ছিল সেই সময়, যে আমি কিভাবে থাকবো, কি করব, কেমন হবে, কেবিন একা থাকবো, মানে প্রচণ্ড ভয়ে ছিলাম। তো আমার মতো যারা তোমরা জেনিতে তোমাদের নিতে ওটি বুক করেছো, হয়তো কেবিন কীরকম জানো না, একটা মানে কোয়ারি আছে সবারই থাকে, আমার যেরকম ছিল, তো তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। আর যারা আগরপাড়া, বেলগড়িয়া, সোদপুর, খর্দা সবাই আছো মহিলারা, তাদের আশা করছি হেল্প হবে। আর আমি যে ডক্টরের আন্ডারে ছিলাম, সে ডক্টরের আন্ডারে যে কজন ডক্টর ছিলেন, নার্স ছিলেন, সবাই খুব ভালো ছিল, তো খুব একটা অসুবিধা আমার হয়নি, আমারও না, আমার বেবিরও না। তো আমরা মা বেটি খুব ভালো মতো বাড়ি চলে এসেছি। আর আমি যে ডক্টরের আন্ডারে ছিলাম, উনি আমাকে দুদিন রেখেছিল, মানে আমার সানডে ওটি হয়, মানডে থেকে আমি টিউসডে দুপুরবেলায় বাড়ি চলে এসেছি। তো সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি আমার বেবিকে নিয়ে যেদিন বাড়ি আসলাম, সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো আর বেশি বকবক করবো না, তোমাদেরকে জেনিতে কেবিন ট্যুর করিয়ে দিই। এই ভিডিওটা স্টার্ট হয় 10টার সময়, যখন ভিজিটিং আওয়ার দেয় আমাকে আর আমার বাচ্চাকে বেডে দিয়ে দিয়েছে। তো কেবিনে আমার তো কেবিন বুক ছিল তোমাদের বললাম, তো চলো তোমরা কেবিন ট্যুর করে নাও। এটা হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার আছে, প্লাস তোমরা বেসিন, কোমর সব পেয়ে যাবে, তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। একদমই বেডের পাশে দেখতে পাচ্ছ বেবিকেও দিয়ে দিয়েছে। তখন আমার স্যালাইন চলছিল, ক্যাথিটার দিয়েছিল, আর এখানে এসি রয়েছে, টিভি রয়েছে, কোনো অসুবিধা হবে না। যদি তোমরা ভাবো টিভি দেখবে, ওটা টিভিও চালিয়ে দেয়, সেটা বলতে হয়। আর এইখানে মাসিরা সবসময় থাকে, ভয় কোনো কারণ নেই। না ধরতে দিচ্ছে না তো, না না আমি শেয়ার করতে পারলাম, কারণ আমার কাছে ফোন ছিল না, আমি ফোন নিইনি, যেহেতু আমি দুদিন ছিলাম তোমাদের বললামই, তো সেই জন্য ফোন নিইনি। ফোন ওখানে অ্যালাউ আছে কেবিনে, তার জন্য কিন্তু আগে থেকে পারমিশন নিয়ে নিতে হবে। আর ভীষণ ভিজিটিং আওয়ারে গিয়ে একটুখানি ভিডিও আমাকে করে দিয়েছে, যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর ওখানকার খাওয়ার নিয়ে তোমরা চিন্তা করতে হবে না, খাওয়ার কোয়ালিটি খুব ভালো, খুব টেস্টি, আমার তো খুব ভালো লেগেছিল। আর সমস্ত কিছু ওখানে ভালো। আর মানডেতে রাত্রেবেলা পুরো রাতেই আমার সাথে আয়া ছিল বেবিকে দেখার জন্য, তো কোনো অসুবিধা আমার হয়নি। আমি যেখানে পার করে এসেছি সবাই পার করে আসতে পারবে, আমি প্রচণ্ড ভয় পাই এইসবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিও সেটা অবশ্যই জানাবে, যদি একটু হেল্প হয়ে থাকে সেটাও জানাতে ভুলবে না। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, এরপর আমি ওটি এক্সপিরিয়েন্স, বেবিকে নিয়ে যেদিন বাড়িতে আসলাম, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, টাটা।